পুরা ভাল, এফালে ভাল নে বেয়া? ভাল, সব ভাল, সবকে মোর হ্যাপি নিউ ইয়ার, ঠিক আছে? আর ইমান ধুনিয়া সাহিত্য সভা হয়েছে, সবে আহিছে, সকলকে মোর নমস্কার, বহুত বহুত নমস্কার, ঠিক আছে? আজি আমার মাজত উপস্থিত বিশ্বেশ্বর বসুমতাৰী ডাঙৰীয়া, সাহিত্য একাডেমীৰ ভাইস প্রেসিডেন্ট প্রফেসর কুমুদ শর্মা ডাঙৰীয়ানী, বড়ো নিখিল বড়ো ছাত্র সন্থার সভাপতি দীপেন বড়ো ডাঙৰীয়া, বড়ো কছাৰী ওয়েলফেয়ার কাউন্সিলৰ CEM মিহিনেশ্বর বসুমতাৰী ডাঙৰীয়া, রিসেপশন কমিটির ওয়ার্কিং প্রেসিডেন্ট নাগরমল স্বর্গীয়াই ডাঙরিয়া, কলাকবাড়ীর অধিবেশনত যোগদান করবলৈ বড়ো আর আন আন বিভিন্ন জাতি উপজাতির বিভিন্ন ব্যক্তি সকলো আহি উপস্থিত হয়েছে। সাহিত্য সভায় আর সাহিত্যই সমন্বয়ের সৃষ্টি করে, সাহিত্যই ইজনে সিজনক ওসর চপাই লৈ যায়, সাহিত্যই মনের দুঃখ বেদনা আনন্দক প্রকাশ করে। আর স্বাভাবিকভাবে আমার বাবে সাহিত্য সভা সমূহর অধিবেশন এক মিলনের থলি, সমন্বয়ের থলি। মই বড়ো সাহিত্য সভাক ধন্যবাদ জানাম যে তেখেত সকলে 63 সংখ্যক এই অধিবেশন বকুত উদযাপন করেছে, আর বিভিন্ন জাতি উপজাতির লোকক একত্রিত করে বকুর এই ঐতিহ্যমণ্ডিত গান্ধী ময়দামক এক সমন্বয় ক্ষেত্রলৈ রূপান্তর করেছে। অসমের অন্যতম ভূমিপুত্র বড়ো জনগোষ্ঠীর ঐতিহ্য আর সমসাময়িক চেতনাবোধক গভীরভাবে আলোড়িত করে অহা আমার রাজ্যের এক মহান জাতীয় অনুষ্ঠান হয়েছে বড়ো সাহিত্য সভা। বিগত দশক সমূহক বড়ো জনগোষ্ঠীক অধিক গতিশীল আর প্রাণবন্ত করাত বড়ো সাহিত্য সভায় এক সাগর সদৃশ ভূমিকা পালন করে আহিছে। বড়ো সাহিত্য সভায় জন্ম লগ্নরে পৰা জনগোষ্ঠীটোর ভাষা সাহিত্যর বিকাশের দিকত লৈ অহা শক্তিশালী ভূমিকায় বড়ো জনগোষ্ঠীক রাজ্যের সমাজ জীবনত বলিষ্ঠভাবে আগুয়াই লৈ যাবলৈ সক্ষম হয়েছে। বড়ো জনগোষ্ঠীর গুড়িয়াল সদৃশ এই জাতীয় অনুষ্ঠানটো 63 সংখ্যক বার্ষিক অধিবেশনের মুকলি সভাত উপস্থিত থাকিবলৈ পাই মই সঁচাকৈয়ে গৌরব অনুভব করছো। এই অনুষ্ঠানত উপস্থিত থকা বিশিষ্ট সাহিত্যিক, ভাষাবিদ, বৌদ্ধিক ক্ষেত্রের ব্যক্তিসকল, সাহিত্য অনুরাগী রাইজ আর আটাইকে মই মোর আন্তরিক ওলগ জানাইছো। বড়ো জনগোষ্ঠী হৈছে এক সমৃদ্ধ লোকজীবন লোককৃষ্টির অধিকারী। বড়ো জনগোষ্ঠীটোর বর্ণিল কলা সংস্কৃতির আধারতে গড় লৈ উঠিছিল বড়ো সাহিত্য। বড়ো সাহিত্যর মাজেদি প্রকাশিত চিন্তা চর্চা আর চেতনায় সামগ্রিকভাবে সাহিত্য ক্ষেত্রখনকে হারুয়া করে রাখিছে। বড়ো ভাষা আর সাহিত্যর সুপরিকল্পিত বিকাশ সাধনত বিগত দশক সমূহত বড়ো সাহিত্য সভায় লৈ অহা ভূমিকায় জনগোষ্ঠীটোর নতুন প্রজন্মর লেখক সকলক গভীরভাবে উৎসাহিত আর অনুপ্রাণিত করবলৈ সক্ষম হয়েছে। বিশিষ্ট ভাষাতত্ত্ববিদ পণ্ডিত ডক্টর প্রমোদ চন্দ্র ভট্টাচার্যী দেবে মার্কিন পণ্ডিত রবার্ট শেফারর উল্লেখ দি উল্লেখ করা মতে বড়ো ভাষা হয়েছে চীন তিব্বতীয় ভাষা পরিয়ালর বরিক বিভাগের বরি শাখার পশ্চিমিয়া থালর অন্তর্গত। দ্য লিঙ্গুইস্টিক সার্ভে অব ইন্ডিয়া গ্রন্থর মতে বড়ো বা বড়ো কছাৰী ভাষা চীন তিব্বতীয় ভাষা পরিয়ালর অসম বার্মা শাখার উপশাখার অন্তর্গত। পুনতে বিস্তৃত পরিমাণের যৌগিক সাহিত্য যেনে লোকগীত, সাধুকথা, মালিকা, প্রবচনের আদিহে বড়ো সাহিত্যর পরিসরত অন্তর্ভুক্ত হয়েছিল। 1924 চনত প্রকাশিত বিবার আলোচনীর জড়িয়ে
বড় সাহিত্যর নতুন যুগর সূচনা হয়েছিল। বড় সাহিত্যর যোগেদি যুগে যুগে প্রচলিত বড়ো সকলের ধর্ম, সমাজ, সভ্যতা, সংস্কৃতি তথা জীবন ধারার বৈশিষ্ট্য প্রকাশিত হয়ে আহিছে। মাতৃভাষার গুরুত্ব আর গভীরতা উপলব্ধ করে সাহিত্যরথী লক্ষ্মীনাথ বেজবরুয়াই কৈছিল, উন্নতি আর মন্দিরের সিংহ দুয়ার হয়েছে মাতৃভাষা। মাতৃভাষার প্রতি থাকা অম্লান প্রেমেই স্বগরিমায় মহিমামণ্ডিত হয়ে বিশ্ব মানচিত্রত একটা জাতিক সগৌরবে জিয়াই থাকিবলৈ সাহস আর প্রেরণা দিয়ে। মাতৃভাষায় শ্রী বড়ো সাহিত্য সভায় চলোয়া সংগ্রামের ফলশ্রুতিত 1963 সনত প্রাথমিক শ্রেণীর পাঠদানত বড়ো ভাষা অন্তর্ভুক্ত হয়েছিল। 1968 সনত মাধ্যমিক শ্রেণীর পাঠদানও বড়ো ভাষাত আরম্ভ হয়েছিল। গুৱাহাটী বিশ্ববিদ্যালয়, ডিব্ৰুগড় বিশ্ববিদ্যালয়, নেহুয়ে বড়ো ভাষা আর সাহিত্যক মেজর ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ হিসাবে স্বীকৃতি প্রদান করার ফলত বড়ো ভাষার বিকাশে এক বিশেষ গতি লাভ করেছিল। 1996 সনত গুৱাহাটী বিশ্ববিদ্যালয় বড়ো ভাষা আর সাহিত্যর বাবে স্নাতকোত্তর পাঠ্যক্রম আরম্ভ হওয়ার লগে লগে বিশ্ববিদ্যালয় পর্যায়ে বড়ো ভাষার শিক্ষা লাভের এক নতুন দিগন্ত মুকলি হয়। অষ্টম অনুসূচীত অন্তর্ভুক্ত করার ফলত বড়ো ভাষায় রাষ্ট্রীয় পর্যায়ে এক সুকীয়া মর্যাদা লাভ করবলৈ সক্ষম হয়। 2020 সনত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ডাঙরিয়ার আগ্রহত স্বাক্ষরিত বড়ো শান্তি চুক্তির অধীনত দেবনাগরী লিপিত বড়ো ভাষাক রাজ্যের সহযোগী সরকারি ভাষা হিসাবে স্বীকৃতি দিয়া হয়। স্থানীয় উদ্যোগত বড়ো ভাষার প্রথমখন গ্রন্থ প্রকাশ হয়েছিল 1915 সনত। বরুণী ফিসাও আয়েন শীর্ষক গ্রন্থখন প্রকাশ করে উলিয়াইছিল দক্ষিণ গোয়ালপাড়ার দক্ষিণ কুলর হাওড়া হাবারঘাট পরগনার বড়ো সকলে। ভাষাবিদ ডক্টর প্রমোদ চন্দ্র ভট্টাচার্যী দেবে উল্লেখ করে গেছে 1924 সনত প্রকাশিত বিবার নামের আলোচনীখনে বড়ো ভাষা সাহিত্যর ক্ষেত্র আমার অসমীয়া ভাষা সাহিত্যত রামধেনু আবাহন যুগের সৃষ্টি হয়েছিল তেনেদরে এক নতুন যুগের সূচনা করেছিল। বড়ো কছারি ছাত্র সম্মিলনের উদ্যোগত এই আলোচনীখন প্রকাশ হয়েছিল। ইয়ার পিছত আলংবার জেন থকা হার্থত থিরশালা থিরহালা আদি আলোচনী সমূহে বড়ো সাহিত্য সভার সংস্কৃতি আর ইতিহাসক এক নবজাগরণের দিকে আগুয়াই লৈ যাওয়ার উদ্যোগ গ্রহণ করেছিল। গ্রন্থাগার, গ্রন্থাগারের মাজত এনে শক্তি লুকাই থাকে যি শক্তিয়ে জাতীয় কল্পনা শক্তিক জাগ্রত করে। পুথিভঁরালবোৰ হৈছে বিশ্ব ব্রহ্মাণ্ডৰ খিৰিকী স্বৰূপ। এই খিৰিকীবোৰে আমাক অন্বেষণ আৰু প্ৰাপ্তিৰ বাবে প্ৰেৰণা যোগায়, আমাৰ জীৱনৰ মান উন্নত কৰিবলৈ শিকায়। পুথিভঁরালবোৰে আমাৰ জীৱনক কৰি তোলে সুন্দৰ। শিক্ষাৰ বিস্তাৰৰ বাবে, বৌদ্ধিক বিকাশৰ বাবে আৰু জনগোষ্ঠীয় উন্নয়নৰ ক্ষেত্ৰত পুথিভঁরালবোৰৰ একক আৰু অনুপম শক্তি আছে। মানুহৰ সকলো জ্ঞানৰ পুঞ্জীভূত কোষ হৈছে পুথিভঁরাল। সকলো শ্রেণীর জনতা ওদালগুৰি নগৰী শংকৰদেৱ মিশন হাইস্কুল শাখা থিয় থানায় রেগিরগাং দখনা গলায়াও লকাই FNF মহর ব্র্যান্ড বিবার ব্র্যান্ড আরনাই ব্র্যান্ড জুরিপাট মাথানি বাইদি বাইদি রকমের দখনা আরনাই ব্লাউজ ফালি আর বরণি সাবসিন হাবসিন আগনি যখন হলসেল আর রিটেল মন্নৈব বেসিনও বাইন হাগেন বেড়ি থাকায় নাকা 7896313108 এবা 8471820909 জানরূপ নাম্বারও সুলাতানে হাগেন।